ভুলটি হয় ভাই, 199 জনের বলবো, তার চেয়ে বেশি হতে পারে, হাজারের ভিতরে 10 জন মানুষের হয় কিনা আমার সন্দেহ আছে। এই এই কাজটা সঠিকভাবে করতে পারি না, সেটা হলো ওযুর সময় মিসওয়াক করা। ওযুর সময় কি করা ভাই? মিসওয়াক করা। এটি এত গুরুত্বপূর্ণ সুন্নাত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারীর হাদিস, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসসিওয়াকি ইনদা কুল্লি ওয়ুদু। বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের জন্য যদি কঠিন না হতো, তাদের জন্য কষ্টের কারণ না হতো, তাহলে আমি তাদেরকে বাধ্যতামূলক করে দিতাম, ফরজ করে দিতাম কি, প্রত্যেক ওযুর সময় মিসওয়াক করা, প্রত্যেক ওযুর সময় মিসওয়াক করা, এটা বাধ্যতা করে দিতাম যদি তাদের কষ্টের কারণ, কারণ বাধ্যতামূলক করে দিলে তখন এটা তাদের জন্য প্রতি ওয়াক্তে মিসওয়াক করাটা তাদের জন্য বাধ্যতামূলক হয়ে গেলে এটা ছাড়া ওযু হতো না, তখন তারা বিপদে পড়ে যেত, বেশি কষ্ট হয়ে যেত। অজুতে যদি এখন মনে করেন 10টা 15টা 20টা ফরজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক করে দিলেন, তাহলে 20টা 15টা 20টা 25টা ফরজ আদায় করে অজু করা একটু কষ্ট হয়ে যেত না? 5 বার দৈনিক একটু আমাদের জন্য ঝামেলা হয়ে যেত কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিকে লক্ষ্য করে আমাদেরকে কি করলেন না, সহজ করে দিলেন, অর্থাৎ ফরজ করলেন না, তার মানে কি করলেন, সুন্নাহ এর অন্তর্ভুক্ত করলেন। কিন্তু তার হাদিস থেকে, তার বক্তব্য থেকে বোঝা যায় যে অজুর সময় মেসওয়াকের গুরুত্ব তার কাছে কত বেশি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওযুর সময় মিসওয়াক করার গুরুত্ব কত বেশি ছিল সেটা এই হাদিস থেকে বোঝা যায় কি যায় না? তিনি চাইছেন আমাদেরকে ওযুর সময় মিসওয়াকের নির্দেশটা বাধ্যতামূলক করতে, শুধু করেন নাই কেন, আমাদের কষ্টের দিকে লক্ষ্য করি। এই হাদিস থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চাচ্ছেন মনে প্রাণে আমরা যেন ওযুর সময় মিসওয়াক করি, এটা বোঝা যায় কি যায় না? ভাই আমরা বিশেষ করে আরবিয়ানদেরকে দেখি, স্পেশালি সৌদি আরবে আমরা যারা আছি দেখি যে সৌদিদের প্রত্যেকের পকেটে কি থাকে, মেসওয়াক থাকে, এবং তারা সারাক্ষণ মেসওয়াক করে। এটা যেমন আমার দাঁতের মানের জন্য উপকারী, ন্যাচারাল আপনার রস, মেসওয়াকের রস কর যেটা আসে, বিশেষ করে তিতা তিতা জাতি হলে আরো বেশি ভালো হয়, এটা আমাদের দাঁতের জন্য যেমন উপকার হয় তেমনি ভাবে দাঁতকে পরিষ্কার রাখে, দবদবা রাখে, দুর্গন্ধ দূর করে, অনেক দুনিয়াবী উপকারিতা আছে। আর এর পাশাপাশি আপনি যতবার মেসওয়াক করছেন ততবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদেশটি আপনার পালন হচ্ছে, ওযুটা বিশেষ করে ওযুর সময় মেসওয়াক করলে আপনার ওযুটা কি হচ্ছে, যে অজুতে তালা খুলবে সুন্দরভাবে এবং আপনি জান্নাত পর্যন্ত যেতে পারবেন সে অজু হবে যদি আপনি তাতে কি করতে পারেন, অজুর মধ্যে সময় মেসওয়াক করতে পারেন। ভাই কার কার পকেটে মেসওয়াক আছে, আছে সাথে কারো? তো আপনারা এসার সময় আসছেন যে অজু করেন নাই, কি বলেন মেসওয়াক আছে কার কার? আলহামদুলিল্লাহ একজন পাওয়া গেল। আর ভাই অজুর সময়, অজুর সময় মেসওয়াক এটি আমরা ছেড়ে দিয়েছি, এ আমলটা আমাদের মধ্যে নাই বললেই চলে, কি বলেন এই আমলটাকে পুনর্জীবন দেওয়া যায় কি না যায় না? অন্য কারোর জন্য না, আমার নিজের জন্য, আমি মিসওয়াক করব তার উপকারিতা আমি নিজে পাবো, দুনিয়াতে পাবো মানি ভালো থাকবে, মুখে দুর্গন্ধ দূর হবে, মুখ পরিচ্ছন্ন হবে, আখেরাতে পাবো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্না পালনের মাধ্যমে ওযু সুন্দর হবে, ওযু সুন্দর হলে সালাত ঠিক হবে, সালাত ঠিক হলে জান্নাতে যেতে পারবো। তাহলে একটা একটার সাথে সম্পর্ক যুক্ত, মিসওয়াক করবো তো ইনশাআল্লাহ, একদম উঠে গেছে মিসওয়াক। অজুর সময় মেসওয়াক করতে আমাদের দেশি ভাইদেরকে দেখাই যায় না একেবারে বললে চলে। প্রিয় ভাইরা আপনারা কি জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনের শেষ আমল কি ছিল? মেসওয়াক ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ আমল, যে আমলের পরে আর কোনো আমলের সুযোগ পান নাই, এই আমলের পরে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, তার জীবনের লাস্ট আমল কি ছিল? মেসওয়াক। তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথায় রেখে শুয়েছিলেন মৃত্যুর ঠিক আগ মুহূর্তে, শরীর আর শক্তি ছিল না মেসওয়াক চিবানোর মতো, নতুন মেসওয়াক চিবায়া ওটাকে নরম করবেন এই শক্তিটা ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দিলেন, আয়েশা মেসওয়াকটা আমাকে একটু চাবায়া দাও, তিনি চাবায়া নরম করে দিলেন, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াকটা করলেন, ব্যাস। এই মেসওয়াকের পরে তার মৃত্যু এবং এই মেসওয়াকের মাঝখানে আর কোনো আমল করার সুযোগ ছিল না। ভাই কত গুরুত্বপূর্ণ আমল, বোঝা উচিত ওযুর সময় মেসওয়াকটা উঠে গেছে, আমরা কি করবো ইনশাআল্লাহ? সবসময় মেসওয়াক পকেটে রাখবো তো?